ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরাকাত সাইফুর রহমান ভাই জানতে চেয়েছেন ইন্টারনেটে দাওয়াতি কাজ প্রচার প্রসারের জন্য দায়িত্বের কী কী গুণ থাকা প্রয়োজন জবাব এ বিষয়ে আমরা প্রথমে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই পৃথিবীর ইতিহাসে যখন যে জাতির মাঝে যে বিষয়টার প্রচলন বেশি ঘটেছে তখন সে জাতিকে অপারোপ করে দিতে আল্লাহ তা আলা নবীগণ আলি সালামদেরকে দ্বিগুণ ময়াজেজা বা শক্তি দিয়ে পাঠিয়েছেন যেমন মুসা আলি হিসাল্লা সালামের যুগে জাদুর প্রচলন বেশি ছিল ফলে ওই সময়ের জাদুকরদের অপারগ করে দিতে আল্লাহ ওয়া হুয়া মূসা আলাইহিস সালাতু হিসাল্লা সালামকে জাদুময় মরাজেজা দান করেছেন অনুরূপভাবে ঈসা সালাতু সাল্লা সালামের যুগে অন্ধত্ব কোষ্ঠরোগসহ অন্যান্য বিষয়ের প্রচলন বেশি ছিল ফলে আল্লাহ সুবাহান হুয়া তাআলা ঈসা সালাতু হিসাল্লা সালামকে এমন কার্যকরী মরাজেজা দান করেছিলেন যে তিনি কুষ্ঠরোগীকে স্পর্শ করলেই কুষ্ঠরোগী আরোগ্য লাভ করত অনুরূপভাবে অন্ধত্ব দূর হয়ে যেত মাটি থেকে পাখি তৈরি করে তাতে ফু দিলে আল্লাহর নির্দেশে তা উঠতে শুরু করত আমাদের নবীর যুগে বড় বড় সাহিত্যিক কাব্যিক এবং দার্শনিক সহ পণ্ডিত ব্যক্তিদের আবির্ভাব হয়েছে আল্লাহ সুবাহতালা ওই পণ্ডিত শীল ব্যক্তিদেরকে অপারক করে দিতে সাহিত্যপূর্ণ কাব্যিকপূর্ণ বালাগাত ফাঁসাহাতে ভরপুর মামালাত আচার আচরণে ভরপুর মার্জেজা নবী আলিহিসাল্লা সাল্লামকে দান করেছিলেন সেটা হলো আল কোরআনুল করিম যা আজ অবধি বিদ্যমান রয়েছে অদূর ভবিষ্যতেও বিদ্যমান থাকবেন এমনকি কেমন পর্যন্ত তা অবিকৃত অবস্থায় থাকবে কোনো বিকৃতি ঘটবে না ঠিক তেমনিভাবে তারই ধারাবাহিকতায় যখনই যে যুগে যে প্রচলন ঘটবে আল্লা সোবান তার কার্যকরী ক্ষমতা মুমিন ব্যক্তিদের হাতেও দিবেন আজ বর্তমান মিডিয়ার যুগ বা ইন্টারনেটের যুগ আধুনিক প্রযুক্তির ব্যবহার করে বাতিল শক্তিগুলো তাদের সংস্কৃতি সরিয়ে দিয়ে তাদের অপসংস্কৃতিগুলো আজকে মুসলিম যুবক যুবতীর নৈতিক চরিত্র হরণ করে নিচ্ছে বা তাদেরকে ইমান থেকে অনেক দূরের পথে ঠেলে দিচ্ছে তাই আমরা বলবো বর্তমান দাওয়াটি কাজ প্রচার ও প্রসারের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুদূর প্রসরী মাধ্যম হলো ইন্টারনেট সেক্টর বা মিডিয়া সেক্টর যেটা আমরা সহজ বাংলায় বলতে পারি যে আমাদের হাতে হাতে ফেসবুক টুইটার সহ ইউটিউব এবং আরও অন্যান্য যে মানে পরিধিগুলো রয়েছে সেগুলোর সদ্ব্যবহার তাই সেগুলোর সদ্ব্যবহার করে আমরা ইসলামী সংস্কৃতির বিস্ফোরণ ঘটিয়ে যুবক যুবতীদের হাতে একটা সুন্দর ম্যাসেজ পৌঁছে দিতে পারি তো এই ম্যাসেজ পৌঁছানোর দায়িত্ব যারা পালন করবেন বিশেষ করে যারা এডিটর যারা এডিটিং করবেন এবং যারা বিভিন্ন স্কলের বক্তব্যগুলোকে প্রচার ও প্রসার করবেন তাদের কিছু বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সেই বৈশিষ্ট্যগুলো আমরা অতীব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ এক নম্বর এখলাস নেইয়া অর্থাৎ নিয়তকে আল্লাহর জন্য খাটি করতে হবে এখলাসন নিয়া মানে চিত্তে কাজটা আল্লাহর জন্য করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছভাবে সেটা যেন আল্লাহর উদ্দেশ্য হয় সেখানে যেন রিয়া লৌকিকতা প্রবেশ করতে না পারে সেদিকটা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যদি সেখানে রিয়া প্রবেশ করে যে আমি এটা প্রচার করছি মানুষ আমাকে ভালো বলবে অমুক মিডিয়ার এগুলো এডিটিংগুলো সুন্দর হয় এটা ভালো কাজ করে এরকম বাহবা করানোর জন্য নয় এমনকি যদি হয় তাহলে সেটা খুলসিয়াতের বাহিরে চলে যাবে এই জন্য প্রথমে আমরা বলবো নিয়তকে শুদ্ধ করে নেওয়া কারণ আল্লাহ তালা বলেছেন সোরা বাইনা পাঁচ নম্বর আয়েত ওমা উমিরু ইল্লা আবুদুল্লাহ সাইনা আলাহুদ্দিন তাদেরকে নির্দেশ দেওয়া হয় নাই তবে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে যে আদেশ করা হয়েছে তারা যেন আল্লাহর ইবাদত করে সিন একগ্র চিত্তে তার দিনের প্রতি অনুরাগী হয়ে তাছাড়া সি প্রথম হাদিস আমরা সকলেই অবগত আছি রাসুকুল্লা সাল্লু সাল্লাম বলেছেন আমালু নিশ্চয়ই সমস্ত কর্মাদি নির্ভরশীল বিনিয়াত নিয়তের ভিত্তিতে সমস্ত কর্মাদি তা সুপ্রতিষ্ঠিত হয় নিয়তের ভিত্তিতে যে যেমন নিয়ত করবে সংকল্প করবে সে তেমন ভোগ করবে দ্বিতীয়ত আমরা বলব আত্মাকুয়া সর্বাবস্থায় আল্লাহর ভয়টা যেন আমাদের থাকে আমরা ইন্টারনেটের ব্যবহার করব সেখানে যেন কোনো বাতিল জিনিস আমরা প্রচার না করি কোনো বিতর্কিত বিষয় যেটা দ্বারা ফিতনা ছড়াবে এরকম বিষয় থেকে আমরা আল্লাহর কাছে ভয় করব আল্লাহকে ভয় করে আমরা সঠিক জিনিসটা প্রচার করার চেষ্টা করব যা আপনারা সর্ব আহজাবের উনচল্লিশ নম্বর আয়তে দেখতে পাবেন রাসুল সালসাল্লাম বা নবীগণদের দাওয়াতের উসুল আল্লাহ সামাল বলেছেন তারা আল্লাহ রিসালাত প্রচার করত এবং তারা আল্লাহকে ভয় করত আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করবে না যারা এমনটি করবে আল্লাহ বলছেন ওয়াকাফা বিল্লাই হাসি বা হিসাব দেওয়ার ক্ষেত্রে আল্লাহ সুবান তালাই তাদের জন্য যথেষ্ট হবে আমি যে কাজটি করবো যে কথাটি প্রচার করব তার আমাকে হিসাব দিতে হবে সে ব্যাপারে আমার আল্লাহর ব্যাপারে আল্লাহ সোবান তালাকে সর্বদাই তার ভয় যেন আমার অন্তরে বিদ্যমান থাকে তৃতীয় পয়েন্টটি আমরা বলব আশাবর ধৈর্য ধারণ কর প্রচার ও প্রসার করতে দিয়ে দায়ের ভিতরে সবচেয়ে বড় গুণ হল সাবর তথা ধৈর্যের পরিচয় দেওয়া অনেকেই অনেক বাজে মন্তব্য করতে পারে বাজে কমেন্টস করতে পারে সেগুলোকে আপনি বিচলিত হওয়া যাবে না সেখানে সুন্দর ভাষায় তাকে বোঝানোর চেষ্টা করতে হবে তা সেখানে আপনাকে সাবরের পরিচয় দিতে হবে কারণ আল্লাহ সোবাল তালাস বা করার একশত তিপ্পান্ন নম্বর আপনারা জানেন যে বিভিন্ন দিক থেকে আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করবেন অবাশের সবিনীন সেখানে ধৈর্যশীলদেরকে সুসংবাদ প্রদান করা হয়েছে তাছাড়া সোরা আহকাপের পঁয়ত্রিশ নম্বর আয়তা আল্লাহ সব তালা নবী আলী সালাতামকে ধৈর্য ধারণের ব্যাপারে উৎসাহ দিয়েছেন নির্দেশ দিয়েছেন ফসবির কামা সবার উল উল আজমি মিনার রসুল যে রাসুলগণের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ রাসলগঞ্জ যেভাবে ধৈর্য ধারণ করেছেন আপনিও ঠিক সেভাবেই ধৈর্য ধারণ করবেন আপনারা জানেন নবীগণদের উপরে সবচেয়ে বড় বড় বিপদ এসেছে তারা সে সমস্ত বিপদে ধৈর্য ধারণ করেছেন এর জন্য দায়ীর সবচেয়ে ফলপ্রসূ গুণ হবে তিনি ধৈর্যশীল হবেন এটা হলো অন্যতম একটি গুণ তারপরে চতুর্থ পয়েন্টে আমরা বলবো যে কর্কশতা পরিহার করা কাউকে কর্কশতা দিয়ে আপনি সঠিক পথে আনতে পারবেন না আপনাকে যথাসম্ভব প্রাঞ্জল ভাষী হতে হবে সাধু সাধুভাষী হতে হবে সুন্দর ভাষাই তাকে বোঝানোর চেষ্টা করতে হবে যেমন সর আল ইমরানের একশত উনষাট নম্বরে তল্লা সুবান তালা নবী আলী সালামকে লক্ষ্য করে বলেছেন যে ওলাউ কুমদা ফদ্দমিন হাউলি আপনি যদি কর্কশতা কর্কশতা প্রদান করতেন আপনি যদি রুহ স্বভাবের হতেন তবে তারা আপনার ধারে পাশেও আসতো না বা তার আপনার ধারে পাশেও যেত না সুতরাং অবশ্যই আপনাকে আমাকে কি করতে হবে নম্র নম্রভাষী হতে হবে কর্কশতা প্রদর্শন করা যাবে না তারপরে পঞ্চমত আমরা বলবো আল আমালু আলু বিমা আলিম আপনি বা আমি যে যতটুকু জ্ঞান অর্জন করব। যতটুকু জানব সেটা নিজে থেকেই জানি আর কারো মাধ্যম দিয়ে জানি ওয়াশ শুনে জানি বক্তৃতা শুনে জানি সে অনুপাতে আপনার আমল করতে হবে এজন্য এটা অত্যন্ত একটি মানে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হতে হবে যারা দায়ী হবেন প্রচার প্রসার করবেন তাদের এই গুণটা অবশ্যই থাকতে হবে আপনি যে কথাটি প্রচার করছেন সেই গুণটি আপনার মাঝে নাই আপনি প্রচার করতেছেন অতএব আপনার মধ্যে অবশ্যই সেই গুণটা থাকতে হবে কেননা আপনারা জানেন সোরা সফের দুই নম্বর এক আল্লাহ সুমান তালা বলেছেন ইয়াই হল্লা দিন আমানু হে ইমানদারগণ লিমা তাকুলুন তোমরা কেন বলো ওই কথা যেটা অথচ তোমরা সেটা বলে বেড়াচ্ছ তোমরা বলো যেটা তোমরা পালন করো না সেটা কেন বলো অতএব আপনি যেটা পালন করবেন সে ধরনের কথাটা প্রচার করবেন প্রসার করবেন এটা হলো দাঈদের অন্যতম বৈশিষ্ট্য অতএব এই গুণগুলো থাকতে হবে এছাড়া আরো বিস্তারিত আমরা জানতে পারি সুরা আসরের বিষয়টি যদি আমরা পর্যালোচনা করি সেখানে চারটে গুণের কথা বলা হয়েছে দায়ীদের তার ভিতরে তারা কি করবে ইয়া বিল আল তারা ইমান আনবে সৎকর্ম করবে সবাই ক্ষতিগ্রস্ত ইমান আনয়ন করেছে সৎকর্ম প্রদান করেছেন তারা ছাড়া আল্লা জিনে ইয়া মুরুন এবং ভালো কাজের আদেশ দিবে অন্যায় কাজ থেকে নিষেধ করবে আর তারা কি করবে অতাওয়া বিল হাক তারা সত্যের পথে কী করবে এখানে আমরুবিল মা প্রসঙ্গটা এসেছে আর কি করবে অতাওয়া বেশ সাবর এবং তারা ধৈর্য ধারণ করবে অতএব আমরা এই কথাটি বলবো যে দায়ীদের এই বৈশিষ্ট্যগুলো থাকা অতীব জরুরি যেহেতু ইন্টারনেটের মাধ্যমে আমরা তা অপ্রচার করতে চাই তা এই গুণগুলো আমরা অবশ্যই অবলম্বন করার চেষ্টা করব এছাড়া আমি সেই পয়েন্টগুলো অতীব সংক্ষেপ আপনাদেরকে আবার উপহার দিতে চাই যে এক নম্বরে এখলাস মানে একনিষ্ঠতা দুই নম্বরে আত্মা কোয়া তিন নম্বরে আসবর চার নম্বরে আল আমাল আমল আহ পাঁচ নম্বরে আমরা বলবো চার নম্বরে আত্মা খাল্লী বিল আখলাক আল ফাদা উত্তম চরিত্রে চরিত্রবান হওয়া আল কুদু আল হাসানা মানে সুন্দর একটা নমুনা হওয়া তারপর তাওয়াদ বিনয়ী বা নম্র হওয়া আর রেকু বিল মাদিন মাদুর অর্থাৎ দায়ীদের প্রতি যাদের কাছে আপনি দাওয়াত যাদের কাছে আহ্বান পৌঁছাচ্ছেন তাদের প্রতি নম্র হওয়া আল্লাহ সব তালা জন্য এই গুণে গুণান্বিত হয়ে আমাদেরকে আল্লাহ রেজামান দিয়ে হাসিলের উদ্দেশ্যে দাওয়াতি কাজ প্রচার ও প্রসার করে যাওয়াত তৌফিক দান করেন আল্লাহ আমিন ও বাকি আল্লাহ তালা আলাম ও জসাকম্লা হির